ভৌত বিজ্ঞানের এই বইটার জন্য ভুঁইয়া ও সাহা এই বইটার জন্য যারা রিকোয়েস্ট করেছো তাদের জন্য আজকে উত্তর করব। তো এই বইটার উত্তর দেখানো যাদের এই বইটা আছে তো দেখব ফার্স্টে কি আছে। প্রথম প্রশ্ন আছে বলের মাত্রীয় সংকেত কি। বলের মাত্রীয় সংকেত হবে, এটা দেখে নিব, এটা আছে পেজ নম্বর 9। পেজ নম্বর 9 বলের মাত্রীয় সংকেত MLT-2, ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে MLT-2 অর্থাৎ অপশন বি। তাহলে একের অ্যান্সারটা হবে অপশন বি, একেরটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, LT-2 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত তা হলো, দেখে নেব এটা, এটা পেয়ে যাব পেজ নম্বর 9। কি লেখাছিল, LT-2। তাহলে LT-2 কোথায় আছে, এটা এটা ত্বরণ হবে, কি হবে অ্যান্সার, ত্বরণ। তো ত্বরণ কত আছে, ত্বরণ আছে অপশন বি। তাহলে লিখব এটা হবে অপশন বি। তিন নম্বরে আছে একটি অনিয়মিত আকারের কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় করার জন্য প্রয়োজন, কি প্রয়োজন, এটা দেখে নেব, এটা হবে পেজ নম্বর 10 দেখে নেব। তলপথের আকৃতি কঠিন বস্তুর আয়তন নির্ণয় করার জন্য চোং কোনো বস্তু যতটা স্থান অধিকার করতে পারে আর স্কেল। তাহলে কি পেলাম, একটা চোং আর স্কেল। তাহলে এই দুটো কোন অপশনে আছে দেখে নেব, এটা আছে চোং আর স্কেল, এটা আছে অপশন নম্বর 3, মাপক চোং স্কেল অপশন ডি। তাহলে কি হবে, অপশন ডি হবে এর উত্তর। তিনেরটা হবে অপশন ডি। চারেরটা দেখে নেব, নিচের কোনটি স্কেলার রাশি, এটা পেয়ে যাব পেজ নম্বর 1। পেজ নম্বর একে আছে তাহলে অপশনে ছিল বল, ভরবেগ, ত্বরণ আর কার্য ছিল। তো বল, ভরবেগ আর ত্বরণ এটা ভেক্টর রাশি,
তাহলে শুধু কার্য থাকছে, কার্যটা কি হবে স্কেলার রাশি, তাহলে এটার উত্তর হবে 4 নম্বর হবে। কি আছে স্কেলার রাশি ডি, তাহলে লিখবে এটা অপশন ডি। নেক্সট নেক্সট ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো, ঘনত্বের মাত্রীয় সংকেত এটা 9 পেজ নম্বর 9। ঘনত্ব মাত্রীয় সংকেত এম এল মাইনাস 3, ঠিক আছে, তাহলে কী লিখব উত্তরে, ঘনত্বের মাত্রীয় সংকেত হবে এম এল মাইনাস 3। এম এল মাইনাস 3, ঠিক আছে। নেক্সট একটি স্কেলার রাশি, একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই, এটা হবে 3 পেজে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক পেজ নম্বর 3 দেখে নাও, পেজ নম্বর 3 এটা হবে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব এককবিহীন ভৌত রাশি, তাহলে কী লিখব আপেক্ষিক গুরুত্ব, তাহলে কী আছে এটা অপশানে আপেক্ষিক গুরুত্ব, তাহলে এখানে লিখব উত্তরটা হবে 2 নম্বর আপেক্ষিক গুরুত্ব, কী লিখব আপেক্ষিক গুরুত্ব, গুরুত্ব। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কী আছে দেখব, ভরবেগের মাত্রীয় সংকেত লেখো, তো ভরবেগের মাত্রীয় সংকেত এটা লিখব, তাহলে ভরবেগের মাত্রীয় সংকেতটা কীভাবে বার করব দেখে নাও, নিজে নিজেই বার করা যায়। তো আমরা জানি যে ভরবেগের মাত্রীয় সংকেত হবে ভর, মানে আমরা জানি ভর প্লাস বেগ দিয়েই, ভর আর বেগ নিয়েই ভরবেগ হয়, তাহলে ভর কি, ভরের আমরা জানি এম, আর বেগের এল টি মাইনাস 1, ভর ইন্টু বেগ সমান ভরবেগ, তাহলে এম ইন্টু এল টি 1, এল টি মাইনাস 1, তাহলে হবে এম এল টি মাইনাস 1, তাহলে এটা হচ্ছে ভরবেগের মাত্রীয় সংকেত। 4 নম্বর, 4 নম্বর প্রশ্নটা কী আছে দেখে নিব, একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই, তাহলে একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই, কী হবে এটা হবে তাহলে 4 নম্বরটা হবে একটি ভৌত রাশির নাম যার মাত্রা নেই সেটা হবে স্কেলার রাশি, লিখব স্কেলার রাশি। নেক্সট 5 নম্বর, 5 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক, উত্তর আলোকবর্ষ হবে মৌলিক একক, আলোকবর্ষ মৌলিক একক, আলোকবর্ষ হবে মৌলিক একক, পেজ নম্বরটা দেখে নাও, তো 3 পেজে আছে মৌলিক একক, মৌলিক এককের উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, আর 7 পেজে আছে, 7 পেজে কি এটা
खूब बड़ो दैर्घ्य खूब बड़ो दैर्घ्य हे आलोकवर्ष सूतरा आलोकवर्ष हे मौलिक एकक। नेक्स्ट प्रश्न देखे नीब कि नेक्स्ट प्रश्न स्तम्भ मिलानो स्तम्भ मिलानो शक्तिर एकक स्तम्भटा मिली दिच्छे देखे नाओ स्तम्भ मिलानो एक नम्बर शक्तिर एकक हबे किलोवाट घंटा। दुई नम्बर वस्तुर भर मापक जंत्र वस्तुर भर मापक जंत्र हबे स्प्रिंग तुला सी। तारपर चापेर एकक चापेर एकक हबे सेन ए डाइन वस्तुर भर मापक जंत्र वस्तुर भर मापक जंत्र हबे बी। ठीक है एगुलो पेजे पे जाबे जे सब पेजे पे जाबे चार एगारो सब पेजे पे जाबे। नेक्स्ट प्रश्न